হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুনটুনির কিচেনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের সেই স্পেশাল রেসিপি, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আর এই রেসিপিটা কিন্তু সেই প্রাচীন যুগ থেকেই বাহবা পেয়ে আসছে। রান্নার রেসিপি এক হলেও এক একজনের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়। তাই কিভাবে পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হয়, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য এখানে আমি 5টি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিংড়ি মাছ কিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবারে চিংড়ি মাছগুলোকে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। ব্যাস, মাখানো হয়ে গিয়েছে। আর লাগবে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। এই নারকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, উপরে আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন। তাছাড়া লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এবার চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সেই মেখে নেওয়া চিংড়ি মাছগুলো। মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নেব, তবে বেশি ভাজতে যাবেন না, সেক্ষেত্রে মাছগুলো শক্ত হয়ে যাবে এবং চিংড়ি মাছের আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 2টো দারুচিনি এবং 2টো এলাচ। হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদমতো লবণ। এবার পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা হালকা একটু কষিয়ে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রান্নাটাতে আমি বাটা মশলাগুলো এক এক করে দিব, এতে করে রান্নার স্মেলটা খুব ভালো আসবে। কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই বাটা মশলাগুলোকে আমি আরও কিছু সময় তেলে ভেজে নেব। দেখুন, খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসছে। কষানো হয়ে গিয়েছে। যেহেতু এখন আমি গুঁড়া মশলাগুলো ইউজ করব, তাই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেলের দুধ। আর এই পুরো রান্নাটাই চেষ্টা করবেন নারকেলের দুধ দিয়েই করার, এক্সট্রা পানি ইউজ না করাই বেটার। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তবে যদি আপনারা ঝাল একটু বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মূলত এই রান্নাটার টেস্টটা নির্ভর করে কষানোর উপরেই। রান্নার কষানোটা যদি ভালো হয় দেখবেন চিংড়ি মাছের মালাইকারিটা খেতে সেই হবে।
ব্যাস মশলা কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো, মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই বাকি নারকেলের দুধ, দিচ্ছি 4-5টা আস্ত কাঁচা মরিচ। এতে করে ঝাল হবে না কিন্তু রান্নায় খুব সুন্দর একটা স্মেল আসবে। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে দেখুন গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে এসেছে, আর এই চিংড়ি মাছের মালাইকারির ঝোলটা পাতলা হলে কিন্তু ভালো লাগে না, এমন ঘন হলেই ভালো লাগে। তাই এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজেই এই রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেল। আর এই চিংড়ি মাছের মালাইকারি গরম ভাত কিংবা গরম পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আজকে এই বাসায় ট্রাই করুন এবং কমেন্টস করে জানান কেমন লাগলো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার সবগুলো ভিডিও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে কিন্তু চিংড়ি মাছের আরও অনেকগুলো রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো ঝটপট মজাদার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।